আচ্ছা ভাইয়ের একটা কোশ্চেন ছিল ওই ভাই কি জি হ্যাঁ মানে এইচটিএমএল বা সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করে আমরা যে প্রোগ্রাম করি এগুলো কি এইচটিএমএল এর জন্য সেম হবে এবং পিএইচপি এর জন্য কি সেম হবে কিনা তাহলে আমরা ওপেন সোর্স কাজ করব আচ্ছা এই বিষয়ে একটু আমাদের আচ্ছা প্রথম কথা হচ্ছে HTML এর যে কাজগুলো আমরা এখন করছি HTML CSS JavaScript সরি JavaScript HTML CSS এগুলো ফিক্স ডেটা রাইট ফিক্স ডেটা না তাহলে এই যে ডাটাবেস যদি থাকে এবং এখানে একটা সার্ভার আছে এখানে আমার একটা ক্লায়েন্ট আছে দ্যাট মিন্স ব্রাউজার www তাহলে কি হবে এখান থেকে যদি HTML হিসেবে পাঠায় তাহলে উপায়টা এটা হচ্ছে রিকোয়েস্ট এটা হচ্ছে রেসপন্স তাহলে উপায়টা উপায়টা হচ্ছে এইখানে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে যে আসলে এই রিকোয়েস্টটা ধরে পার্স করবে বা প্রসেস করবে প্রসেস করে এখান থেকে ডাটা দিবে বা নিবে নিয়ে সেই ডাটাগুলোকে HTML এর মধ্যে মিক্স করবে সেই HTML এর পরে একে ফেরত দিবে ক্লিয়ার আবার বুঝছি ইন সার্ভার উই মাস্ট নিড এ ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা আসলে এই রিকোয়েস্টটা ধরবে প্রসেস করবে ডাটাবেসে ডাটা দিবে বা নিবে নিয়ে একটা HTML বানাবে কে বানাবে এ বানাবে বানায় এই HTML থেকে পাঠাই দিবে এখন এইটা আসলে কে সবচেয়ে পপুলার আর সবচেয়ে পরিচিতটা হচ্ছে PHP এবং ASP.NET তাহলে কি হচ্ছে PHP বা ASP.NET এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করে করে একটা HTML বানায় দেয় না এগুলো কাজ মূলত ডাটাবেসের সাথে HTML কে মিক্স করা সার্ভার সাইডের জিনিস এগুলো স্ক্রিপ্টিং এর শুধু আর অনেক কাজ আছে বাট জেনারেল কেস প্রসেস করবে প্রয়োজন ডাটা দেওয়া নেওয়া করবে লজিক চেক করবে এবং একটা HTML পাঠাবে ফোকাস অন দিস পার্ট এবং এই সবগুলা এর মধ্যে যা যা মন চাইবে পেতে পারবে ঠিক আছে প্রসেসিং বাট দ্য প্রবলেম ইজ দুনিয়া এখন অনেক স্মার্ট হচ্ছে ঠিক আছে বর্তমানে কিন্তু এইগুলা দিয়ে আর খুব বেশি কাজ হয় না এখন কিন্তু এইখানে HTML পাঠানোর দিন আস্তে আস্তে নাই হয়ে গেছে কারণ একটা জিনিস চিন্তা করেন আপনি এখানে একটা বক্স চলে আসছে এই বক্সে যদি আপনি চেক দেন এখানে কিছু ডাটা লাগবে আপনার অল্প কিছু ডাটা এইটার জন্য আপনি কি আরেকটা HTML পার্স করা নিয়ে আসবেন নাকি কিছু ডাটা সামহাউ ধরতে পারলেই কাজটা হয়ে যায় না দুনিয়া এখন এই লেভেলে চলে যাচ্ছে তো আরেকটা ওয়ার্নিং দিই যারা যারা ASP.NET ASP.NET MVC PHP দিয়ে HTML বানায় পাঠানো বা এইরকম কাজের জন্য টাইম ইনভেস্ট করতেছেন ইউ আর লুজিং ইউর টাইম অ্যান্ড মানি ফরগেট ইনভেস্ট অন দোজ which will stay in future. What is future? It is already present and it will be the future. Data. আপনি রিকোয়েস্ট করবেন এবারে রেসপন্স করবেন আপনি ডাটাগুলো এখানে দেখাই দেবেন
আবার ক্লিক করবেন ডাটাটা পাঠাবে রেসপন্স আর ডাটা আসবে আপনি আমার এসটিএমএল এখানে পাঠাচ্ছেন মানে আমার মাঝখানে যে এসটিএমএল কনভার্সনটা হচ্ছে না এসটিএমএল আপনি এখান থেকে রাখতে লাগতেছে না ডাটা তো ডাটা দেওয়ার জন্য পিএইচপি কাহিনী আমি জানি আর হ্যাঁ আরও জানতে পারে বাট ডট নেট এর ইমেল এই 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 দিন শেষ এখন চলে আসছে ওয়েব সার্ভিস ওয়েব এপিআই ডাব্লিউসিএফ এগুলো চলে আসছে সরি সো যারা ডট নেট এর প্ল্যাটফর্মে থাকতে চান আর যেহেতু মেইন অডিয়েন্স ডট নেট এরই সেই দিকেই কথা বলি প্লিজ হ্যাঁ চাকরিতে থাকার জন্য পেট চালানোর জন্য শেখা কখনোই মানা করার মতো ব্যাপার না হ্যাঁ পেট চালাতে মরে যাবে কাজ কাম যাবে কিন্তু পেট চালানো বাদ দিয়ে ফিউচারের জন্য যদি আপনি কোনো কাজ শিখতে চান নেভার ডু দিস নট ইভেন এমবিসি ট্রাই টু ফোকাস অন ওয়েব এপিআই ট্রাই টু ফোকাস অন সার্ভিস ওরিয়েন্টেড এটিস ওয়েব সার্ভিস মেইনলি ওয়েব এপিআই আর কি ক্লিয়ার এটাই বলছি অথবা যে এমবিসি তো কাজ করেন এমবিসিতেও আসলে ই পাঠান যায় ডাটা পাঠান যায় আবার বলি এমবিসি দিয়েও ডাটা পাঠানো যায় সেটা আমরা পরে একদিন দেখবো জি এমবিসি এসপি ডট নেট এর একটা পার্ট এমবিসি এপিও এপিও শুরু করতে পার মানে ফিল্টারিং মডিফাই করে এটা বানাইছে এটা মডিফাই করে এটা বানাইছে ব্যাকএন্ডে এসপি ডট নেট ইঞ্জিন আছে মানে ক্লাস লাইব্রেরি ঠিক আছে কিন্তু কাজের স্টাইল চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু এপিও শিখি তাহলে পুরো ক্লায়েন্ট সাইডের যেগুলো আমরা শিখতেছি এগুলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না এখন চিন্তা করে দেখেন আপনি চলে গেছেন একটা পিএইচপি টিমে ঠিক আছে পিএইচপি টিমের কাম হচ্ছে কি আমি রাড পাঠাবো আপনি চাকরি পাওয়া হচ্ছে আপনি আবার সুইচ করলে ডট নেট টিমের কাম হচ্ছে কিন্তু রাড পাঠাবেন আপনার স্কিলে কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে সো এটাই বলতেছি যে ইনভেস্ট ইউর টাইম অন দিস আর সার্ভার সাইড হলে ওয়েব এপিআই এটা আমি বলতেছি না জবের জন্য বর্তমানে যে যেখানে জব পান ঢুকে যাও আমি বলতেছি ফর ইউর ফিউচার জন্য এক বছর পর দুই বছর পর যখন চাকরি শিফট সরি সুইচ করতে যাবেন তখন জন্য আপনাকে অবসোলেট হয়ে যেতে হবে ঠিক আছে অবসোলেট হয়ে যাওয়া খুব ভয়ঙ্কর জিনিস আচ্ছা আমরা কাজ শুরু করে দেবো এটা দেখানোর আরেকটা উদ্দেশ্য আছে এই যে এখানে আমি যে এই ডাটার জন্য একটা রিকোয়েস্ট করবো না এই রিকোয়েস্টকে আমি ব্রাউজারে দিয়ে করবো কখনো দেখছেন আমরা ভাই সো সামহাউ কেমনে কেমনে জানি এই রিকোয়েস্টটা ভিতর থেকে পার্সিয়ালি আমার সার্ভারটা পাঠাতে হবে না এটা আমি কোন ল্যাঙ্গুয়েজে পাঠাবো এইচটিএমএল দিয়ে পাঠাবো জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল দিয়ে পাঠাবো না এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে প্রোগ্রামিং ধরনের কোনো জায়গা নেই আছে সব মার্কআপ টেক সিএসএস দিয়ে লাগবো সিএসএস দিয়ে কেমনে করবো এটা তো হচ্ছে কি ডিজাইনের ছবি সো ইউ নিড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ টু ডু ইয়োর প্রোগ্রামিং কোথাকার প্রোগ্রামিং ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং সো ইউ নিড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ টু ডু দ্য ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং দ্যাট ইজ কল্ড জাভাস্ক্রিপ্ট হ্যাঁ জাভাস্ক্রিপ্ট টা ক্লায়েন্ট সাইডে আর এসপি ডট নেট সার্ভার সাইডে ক্লাস করে এসপি ডট নেট পিএইচপি বহুত কিছু আছে ঠিক আছে সার্ভার মানে সার্ভার সার্ভারটি আমার কথা বলবো যেদিন কথা বলো সেদিন এটা নিয়ে কথা বলবো ঠিক আছে আমরা কাঁচা না ফিরিয়ে সো ইউ নিড এ ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ কল্ড জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট তাহলে কোথায় রান করে উইন্ডোজ মেশিনে
জাভাস্ক্রিপ্ট রান করবে এই সফটওয়্যারের ভিতরে, ব্রাউজার যে সফটওয়্যারটা আছে তার ভিতরে কম্পাইলার। সো এখানে যদি আপনি কোনো বাটন ক্লিক করেন, আসলে এটার ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আছে সে এইকে কল দেয়, এখান থেকে সে হয়ে গেল, এই যে এইকে কল দেয় এখান থেকে রেসপন্সটা এখান থেকে চলে আসে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আরও অনেক কাজ করা যায়। সাপোজ আপনার দরকার টেক্সট বক্সের জন্য, মানে টেক্সট মানে ABCD অ্যালফাবেটিক ছাড়া কোন ধরনের টেক্সট না ঢুকতে পারে, নিউমেরিক বলে ঢুকতে না পারে, এই চেকটা কোথায় করবেন? ট্রেডিশনালি চিন্তা করলে কি হইতো, এখানে লিখতাম, বাটনে ক্লিক করলাম, ডাটা এখানে পাঠাইলাম, সি শার্প দিয়ে আমি চেক করলাম, ও গিয়া একটা নাম্বার, ঠিক আছে এটা হচ্ছে গিয়া ভুল, তুমি একটা ভুল মেসেজ পাঠাও, মেসেজটা আবার এখানে আসলো, আমি বললাম ভাই তুমি ভুল মেসেজ পাঠাইছো, আবার এখানে যাবো অ্যাবস্ট্রাক্ট টাইপ অফ প্রোগ্রাম, ঠিক আছে কেউ এরকম কাজ করে। সো দেয়ার আর সাম ওয়ার্কস ইউ নিড টু ডু ইন ক্লায়েন্ট সাইড, ঠিক আছে। সো এই কাজগুলো আমরা এখানে করব। তারপরে আরো আছে, সাপোজ বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ থাক, সাপোজ এখানে আপনার দরকার, এখানে আপনি কিছু আইটেম নিচ্ছেন, আইটেমের যোগ করাটা দরকার, তাহলে যোগ করার জন্য কি আপনি আবার এই আইটেমগুলোকে পাঠাবেন এখানে, এগুলো আবার রেসপন্স এখানে আসবে, আপনার ল্যাঙ্গুয়েজ তো আছে, যোগটা এখানেই করে ফেলেন রেসপন্সের জন্য, বুঝলেন? সাপোজ আপনি এখানে করতেছেন, একটা লিস্ট নিচ্ছেন, দশ দশ বিশ এরকম করে কিছু ভ্যালু নিচ্ছেন বা ইনসার্ট দিচ্ছেন, এখন এগুলো যোগফল আপনার দরকার এখানে দেখানো, দেখাবেনটা কোথায়, কেন এই দশ দশ বিশ কি আপনি সার্ভারে পাঠাবেন, এই যোগ করে পাঠাবেন সেটা দেখাবেন না, কারণ আপনার হাতে তো জাভাস্ক্রিপ্ট আছে, দশ দশ আর বিশ যোগ করে এখানেই দেখাতে পারবেন। সো দ্য পয়েন্ট ইজ, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ব্রাউজারের ভিতরে বসে সার্ভারের সাথে কমিউনিকেট না করে প্রোগ্রামিং বিষয়ক কাজ করতে পারে। যদি এরকম হয় যে না আপনার সার্ভারের সাথে কমিউনিকেট করা দরকার, তখন আপনি সার্ভার কমিউনিকেট করেন, যখন দরকার নাই জাভাস্ক্রিপ্ট আপনাকে সাপোর্ট দিচ্ছে, ডু দিস ইন ইয়ার ব্রাউজার, ইট উইল এনহ্যান্স দ্য পারফরম্যান্স এ লট, ঠিক আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আরেকটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং কথা, আমি যখন যখন না খুব ইন্টারেস্টিং কথা, আমরা যখন উইন্ডোজ ফর্মে কাজ করছি, উইন্ডোজ ফর্মে যতদিন কাজ করছি না, ক্লাস বানাইছি না, অবজেক্ট বানাইছি না, হোয়াট ইজ ক্লাস, ইট হ্যাজ সাম ডেটা, ইট ক্যান ডু সাম ওয়ার্কস, ওয়ার্কসগুলোকে আমরা বলি কি ফাংশন আর মেথড, ডাটাগুলোকে বলি আমরা কি প্রপার্টি, ক্লায়েন্ট সাইডে এসে কেন জানি আমাদের ম্যাক্সিমাম ডেভেলপার ওপিজি ভুলে যায়, ওপিজি আমরা ক্লাসের ভিতর ঘুরে আসছি, হ্যাঁ ওপিজি জাভাস্ক্রিপ্ট নাই আছে কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে ওপিজি অ্যাপ্লাই করবো, আমার তো একটা ক্লাস অবজেক্ট আর্কিটেকচার দরকার, তাই না, এটা কীভাবে বানাবো, এখানে কি ডট সিএস এরকম কিছু আছে, না বলতেছি আমি জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার নামের সাথে স্ক্রিপ্ট লেখাটা আছে, আমাকে কেউ কি বলতে পারবেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি? আচ্ছা এখন যে কোশ্চেন করবো সেটা সবাই জানো, ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্যটা কি? ভজন করে তারপরে বলে বলে যে এটা ভুল আছে না, ঠিক আছে ইন্টারপ্রেটার কম্পাইলার জানেন না, এমন কেউ আছে এখানে জানেন না? আচ্ছা এক লাইনে বলে দিই, নর্মালি সি শার্পে যখন আমরা কাজ করছি, আপনি এখানে মনে করেন স্ট্রিং এস ইকুয়ালস টু দশ লিখছেন, এটা কম্পাইল করছেন,
কম্পাইল কিন্তু করে না কেন এটা নাম্বার এটা ইনসার্ট আপনি স্ট্রিং হ্যাঁ কম্পাইল করবে না করবে না হ্যাঁ বুঝতে স্যার হ্যাঁ আপনি আর বলছেন এই জন্য বলতেছি কম্পাইল করবে না কেন কারণ এই সি শার্প কি করে পুরো কোডটাকে তার পেটের মধ্যে নিয়ে হজম করার চেষ্টা করে যদি হজম করতে পারে দেন সি একটা বলে হ্যাঁ ঠিক আছে হজম করতে পারছি এবার তুমি রান করো কিন্তু সে যদি দেখে কোথাও না কোথাও কোনো এরর আছে সে হজম করতে পারবে না সে বলে ভাই এরর পেয়েছি অলরেডি আমরা এগুলো ফেস করছি বাট দেখেন যদি এরকম একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করেন জাস্ট এখানে কিছু কাজ কাজ কিছু কাজ আছে সে ল্যাঙ্গুয়েজটা কি শুরু করলো এই লাইন এক্সিকিউট করলো এটা এক্সিকিউট করলো এটা এক্সিকিউট করলো এখানে যে দেখলো আর কি করছে তখন সে একটা এক্সেপশন দিল এবং বের হয়ে আসলো লাইন কিন্তু এক্সিকিউট হয়ে গেছে বুঝছে না এটা হচ্ছে ইন্টারপ্রেট ইট ইজ ইন্টারপ্রেটিং ইচ লাইন ঠিক আছে কম্পাইলার কি হচ্ছে পুরো একটা হজম করতেছে কম্পিউটার একটা অপারেটর এক্সিকিউট করতেছে সো জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে যদি আপনি 20 নাম্বার লাইনে কোনো ব্লান্ডার করেন সে 19 লাইন খুব সুন্দর করে রান করবে 20 নাম্বার লাইনে গিয়ে সে এক্সেপশন দিয়ে বের আসবে কিন্তু সি শার্প জাভা সি প্লাস প্লাস এ আমরা অন্যরকম কাজ করছি পুরোটা একবারে কম্পাইল করে রাখছি তারপর রান ঠিকমতো দিছ ঠিক আছে সো জি এইল মানে ইন্টারপ্রেটার ইউজ করার লজিকটা কি মানে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার মানে ইউজ করে কি করে এই মানে আপনি যে বললেন যে লাইন বাই লাইন এক্সিকিউট করা বেটার ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে আমি বলে এটা বিহাইন্ড দ্য লজিকটা মানে কেন এই সুবিধা মানে আমাদের যে সি শার্প বা জাভা আপনি ব্রাউজারের মধ্যে কম্পাইল করবেন কেমনে করে এটা তো ব্রাউজারের ভিতরে রান করে প্রতিটা পেজ আসার আগে তাহলে কম্পাইল করবে যে তাহলে কম্পাইল যদি হয়ে যায় তার মানে ওকে এবার পেজটা তাহলে আসো এরকম হয়ে গেল না এটা তো হওয়া উচিত আচ্ছা জাভাস্ক্রিপ্টের সবচেয়ে এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন কেউ কি এর টার্ম আগে শুনছে কখনো না একজনও না আবার বলছি স্টার্টিং উইথ সেকেন্ড ব্র্যাকেট এন্ড উইথ সেকেন্ড ব্র্যাকেট এন্ড ইনসাইড অফ ইট দেয়ার আর সাম কি ভ্যালু পেয়ার্স সো ইট ইজ দ্য কি ইট ইজ দ্য ভ্যালু ইট ইজ দ্য জেসন একটা এক্সাম্পল দেখাই নেম ফক্স অ্যাড্রেস আফ্রিকা এটা একটা জেসন অবজেক্ট কেন এই অবজেক্ট শুরু হচ্ছে শেষ হচ্ছে এটা তার কি এটা তার কেন আপনারা অবশ্যই কাজটা করছেন দেখেন তো এরকম করছেন না সি শার্পে নিউ স্টুডেন্ট এটার মানে কি এটার ভেরিয়েবলটার নাম কি আছে কোনো ভেরিয়েবল নাই সে কিন্তু এটা অবজেক্ট তাই না আমার কথা বুঝতে পারছিস স্যার জি সো অবজেক্ট হইতে গেলে অল টাইম যে আপনার ভেরিয়েবল লাগবে এটা কিন্তু আপনার নিজেরাই জানেন লাগে না আমি যখন বললাম এটা একটা অবজেক্ট তার ভেরিয়েবল নাই সো ইটস অ্যান অবজেক্ট ভেরিয়েবল বানাইতে গেলে একটা ভি ইকুয়াল তাহলে কি হচ্ছে এই একটা অবজেক্ট সেই অবজেক্টের একটা ভেরিয়েবল রাখবো যার নাম হচ্ছে ভি
সো ভি দিয়ে ডট দিয়ে আমি যদি এখন নেম দেই এটাকে মেসেজ বক্স দেখাই কি পাবো আমি আউটপুটে নেক্সট আইডিয়া সিসের উপরে স্টুডেন্ট মেথড বা যে কোনো মেথডে সরি যে কোনো ক্লাসে আমরা মেথড বানাইছি না পাবলিক ইন্টিজার বা পাবলিক স্ট্রিং গেট নেম পাবলিক ইন্টিজার অ্যাড করছি না এখানে আপনি বলবেন ইনিট ফাংশন জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ স্পেসিফিক কিছু না জাভাস্ক্রিপ্ট আপনি যা দিবে সে সেরে নিয়ে নেবে সে রান টাইমে চেক করে আমি কী বললাম এটি ইন্টারপ্রেটার তো সো আপনি দিয়ে দিবেন কিন্তু আপনি দিছেন কাজ করছেন স্ট্রিং হিসাবে পর আপনি দিলেন হচ্ছে ইন্টিজার ও তো ধরা কোনো পায় না যখন ওইটা কাজ করতে লাগবে তখন সে একটা এক্সেপশন দেবে সে বলবে ভাই এই ভেরিয়েবল এই প্রপার্টিটা পাচ্ছি না আমরা দেখব আমরা কাজ শুরু করি আমরা শুরু করব হচ্ছে একটা অ্যাড ফাংশন দিয়ে আর সহজ থেকে শুরু করি সাপোজ একটা পেজ নিব আমরা পেজে একটা বাটন থাকবে ক্লিক ক্লিকে বাটনে ক্লিক করলে আপনি একটা অ্যালার্ট দিবেন হ্যালো একদম বেসিকের বেসিক কি বলছি বাটন থাকবে বাটনে ক্লিক করলে হ্যালো দেখো ঠিক আছে আচ্ছা আপনাদের জাস্ট একটা জিনিস নিয়ে হ্যাবিচুয়াল হতে টাইম লাগবে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং এভরিথিং অর অলমোস্ট এভরিথিং ইজ ফাংশন ঠিক আছে এখানে সি শার্পের মতো কিন্তু এভাবে কাজ করে না ফাংশন নিয়ে কাজ করার জিনিসটা জাস্ট দেখে যেটা আমরা কাজ করতে পারি আপনি যদি এখানে কোনো মেথড লিখতে চান জাভাস্ক্রিপ্টে ইউ শুড স্টার্ট উইথ ফাংশন ফাংশন ঠিক আছে আমরা একটা সি শার্পের কোড লিখি আমি পাবলিক ইন্টিজার অ্যাড সি শার্প করে এটা আর জাভা করে ইন্টিজার এফ ইন্টিজার রিটার্ন এফ প্লাস এটা হচ্ছে সি শার্প কোড এটা সম্বন্ধে সবাই ক্লিয়ার বুঝে নেওয়ার ক্লাস এটা সবাই করছে এই কাজটা যদি আমি জাভাস্ক্রিপ্টে করতে চাই কিভাবে করব ঠিক সেম কাজটা নাম্বার ওয়ান দেয়ার ইজ নো পাবলিক প্রেশার ঠিক আছে এখানে কোনো প্রাইভেট পাবলিক কিছু থাকবে না ফার্স্ট থিং সেকেন্ড থিং এখানে কোনো টাইপ স্পেসিফাই করা লাগবে না তাহলে কি লাগবে ফাংশন লাগবে কিওয়ার্ডটা লাগবে লাগবে তারপরে কি লাগবে ফাংশন নেম দিচ্ছে সো এটা তো এখানে চলে আসবে সো এটা এইভাবে লিখে দিই এটা কিছু লিখলাম না কোন কোন মিলে গেছে ঠিক আছে এরপর ব্র্যাকেট দিলাম ইন্টিজার আমি আবার বলতেছি ইটস নট টাইপ স্পেসিফিক দেয়ার ইজ নো টাইপ যেহেতু কোনো টাইপ নেই সো বা
সিমিলার এখানে যেহেতু টাইপ নাই ফার্স্ট লাইন চেঞ্জ করা হয়ে গেছে দেখেন কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা খুব সুন্দর করে লিখছে আসলে আমার সুন্দর হয়ে গেছে ঠিক আছে না জেনারেলি আমি সুন্দর করে লিখতে পারি না আসলে ওকে নেক্সট লাইন স্টার্ট এটা আমি লাগাই আছে রিটার্ন এক্স প্লাস এস রিটার্ন এক্স প্লাস তাহলে আমরা এখন যে কাজটা করব অ্যালার্ট দেখাবো এইটা আর বোর্ডে না লিখে এটা বোর্ডে থাক এরকম আমরা কাজ করবো একটু পরে আচ্ছা আমি তখন বলছিলাম যে আপনাদেরকে মোবাইল নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে এখন একটু বলি মোবাইল নিয়ে আসলে বলবো না দুনিয়া নিয়ে কথা বলবো দুনিয়াতে কয়েক বছর আগেও আলাদা আলাদা প্ল্যাটফর্মের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ছিল এখন কিন্তু মানেন বা না মানেন আস্তে আস্তে সবগুলা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে যাচ্ছে দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট ফর এক্সাম্পল প্রথমে ছিল আইফোন অবজেক্টিভ সি অ্যান্ড্রয়েড দ্যাট ইজ জাভা উইন্ডোজ মোবাইল অন্য একটা হ্যাঁ অন্য একটা কিছু বা তারপরে অন্যান্য মোবাইল অন্যান্য মোবাইল তারপরে আসি আমরা ক্লায়েন্ট সাইডে এগুলো ছিল এগুলো ছিল ফার্স্ট চেঞ্জ যেটা হইল আইফোন অ্যান্ড্রয়েডের ডেভেলপমেন্টটাকে মোটামুটিভাবে শিফট করে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসা হলো ওরা নিজেরা কিছু করে নাই বাট কিছু কিছু কোম্পানি করছে বলছে ভাই তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করো সেই কোড আমি হচ্ছে গিয়ে এরকম এরকম করবো এরকম এরকম করে আমি তোমাকে একটা আইফোন অ্যাপ্লিকেশন বানাই দেবো ঠিক আছে তুমি অ্যান্ড্রয়েডে কাজ করবা ঠিক আছে এরকম জাভাস্ক্রিপ্টে কোড লেখো আমি একটা কাহিনী করবো করে তোমাকে অ্যান্ড্রয়েডে কোড বানাই দেবো হোয়াট অ্যাবাউট ডেস্কটপ প্রোগ্রামিং উইন্ডোজ ফর্মের জিনিস আপনি কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন উইন্ডোজ এইট যেটা অলরেডি দুই এক বছর বেশি হয়ে গেছে সম্ভবত মার্কেটে আসছে সে অলরেডি ফুল একটা এনভায়রনমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনাকে দিছে যারা যারা জাভাস্ক্রিপ্টের এক্সপার্ট ছিলেন হ্যাঁ এই পর্যন্ত অনেকেই এক্সপার্ট আছে তাদের জন্য কোনো রকমের সমস্যা হচ্ছে না ধরে ধরে জাভাস্ক্রিপ্ট দিয়ে উইন্ডোজ প্রোগ্রামিং করতেছে বেশি সমস্যা আগে ইন্ডোজ প্রোগ্রামিং করতে কী করা লাগতো সি শার্প জানা লাগতো সি প্লাস প্লাস জানা লাগতো জাভা জানা লাগতো তাই না কারণ জাভা স্ক্রিপ্ট দিয়ে ডেস্কটপ প্রোগ্রাম বানাচ্ছে সেটা আপনি জানেন সি শার্পে জব করার জন্য সি শার্পে যারা জব করতে চান তাদের জন্য আপনি সি শার্পে জব করতে চান দেখেই তো আসছেন আপনি সি শার্প দিয়ে যখন মেসেজ বক্স ডট শো দেন আপনি কি জানেন মেসেজ বক্সের ভিতরে কি কোড করা আছে কেমনে করে অ্যালার্ট মেসেজটা আসতেছে উইন্ডোজ ফর্ম প্রোগ্রামিং এ যখন আপনি মেসেজ বক্স ডট শো লাগেন ওএস তো আসলে আপনার সামনে মেসেজ বক্সটা নিয়ে আসে আপনি কি জানেন ওএস কিভাবে এই মেসেজ বক্সটা জেনারেট করে আনতেছে আপনি কি লিখছেন মেসেজ বক্স ডট শো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সেরকম একটা এরকম শো করার কোড লিখবেন ওএস আপনাকে একটা শো অ্যালার্ট দেখাই দেবে এটাই বুঝ new item html html page name
ওকে সো অ্যাজ আই সেড বিফোর বাটনে ক্লিক করব একটা অ্যালার্ট দেখাবো সো এটা বাটন নিয়ে আসি আসুন বাটনে কোড খুবই সোজা বাটন তাই জানা যায় আমি এটা স্ট্রংলি অপোজ করি সো বাটনে ক্লিক করলে শো মেসেজ ফাংশনটা কল করবো আমরা শো ফাংশনটা কই বানাবো আমরা সো টাইটেলের ঠিক নিচে আমরা এখন কি করবো আমরা কি সিএসএস এ কোড করবো জাভা স্ক্রিপ্টের কোড করবো সো আমার একটা স্ক্রিপ্ট ট্যাগ লাগবে টাইপ জাভা স্ক্রিপ্ট টাইপ না দিলেও চলে তাও দেই সেফটির জন্য এটুকু সবার হচ্ছে কিনা দেখেন আমি বাটনে ক্লিক করছি একটা মেসেজ কল মেথড কল হবে ফাংশন কল হবে এখন উপরে ফাংশনটা লিখবো দেখার জন্য উপায় আমি বলছি এখানে ফাংশন নাম কি ছিল এটা ও শো মেসেজ অ্যালার্ট হ্যালো তো বাটন তো কিছু দেই নেই আসছে খুবই ছোট্ট কোড সহজ কোড কুইকলি টাইপ করে ফেলেন আমরা আরেকটা পেজ নিব এবার একটা একটু একটু ভালো নাম দেন ক্যালকুলেটর দিতে পারেন ক্যালকুলেটর পেজ যেটা আপনি পরে দেখে বুঝতে পারেন যে না এখানে ক্যালকুলেটরের কোর্সটা কোডটা করা হয়েছে নিজেরা টাইপ করেন এটা টাইপ করাটা বেটার আপনার স্পিড বাড়ো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এরপর কি বলছিলাম বাটন আনছিলাম একটা বাটন আইডি নাম কি ছিল অ্যাড বাটন থ্যাংক ইউ এবং ছিল হচ্ছে অ্যাড এবং লাস্টে ছিল একটা স্প্যান স্প্যান দিব আচ্ছা দিই রেজাল্টস দেখি এটা কি আসে ঠিক আছে তুললেন সবাই আগে এটা এই বাটনে যদি আমি ক্লিক করি একটা অ্যাড ফাংশনকে কল করবো আগে সেটা করি তাহলে এটার অন ক্লিকে আমি একটা অ্যাড ফাংশনকে কল করবো সো এইখানে আমি একটা আগের মতো স্ক্রিপ্ট ট্যাগ নিব টাইপ হচ্ছে তার জাভাস্ক্রিপ্ট ওকে করেন করেন দুটো করে লাইন করি দুটো করে লাইন করেন যারা পারেন তারা লেখা শুরু করে দেন যারা না পারেন তারা দেখেন নেক্সট কি ছিল ওই জিপরেরটা
function f আচ্ছা এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে যখন আমি অ্যাড কে কল করব আমার হাতে কি কোনো ভ্যালু আছে এখানে তাহলে আমি কি ওয়ার্ক কল করব আসলে এখান থেকে প্যারামিটার পাঠানোর কোনো উপায় নেই তো এখান থেকে আসলে এটা সরাই দেবো ঠিক আছে আমি এখানের থেকে এইখানকার ভ্যালুকে ধরার চেষ্টা করব আমরা ভ্যালু ধরার কোড সকালে করছি না আইডি ধরে ডট তারপরে ভ্যালু মনে আছে ওই কাজটা এখানে করব কারণ আমার বলি এই বাটনে যখন ক্লিক করব আমার তো প্যারামিটার আকারে ভ্যালু পাঠাতে হবে ভ্যালু কই পাবো আমি ভ্যালু তো পাওয়ার কোনো উপায় নেই টেক্সট বক্স থেকে ভ্যালু ধরতে হবে সো এখান থেকে ধরার উপায় নেই আচ্ছা আমি একটু কশন দেই যারা যারা পিছায় পড়ছেন কাইন্ডলি পজ দেন পজ দিয়ে আমি যা করি জাস্ট দেখেন নাইলে যদি আপনি এখন টাইপ করেন আপনি আমার কথা বুঝবেন না আপনার কাজে হবে না কিচ্ছু হবে না এটা রিকোয়েস্ট যারা যারা আছেন তারা তারা করতে থাকেন ওকে সো এখন আমার কাজ হচ্ছে বাংলায় আমরা কথা বলি আসেন আমার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে যার আইডি ফার্স্ট নাম্বার সেই ট্যাগটাকে ধরা সেই ট্যাগটার ভ্যালুটাকে তারপরে ধরা সকালে বলছিলাম মনে আছে ট্যাগ আর ভ্যালু ডিফারেন্সটা আবার বলতেছি যার আইডি ফার্স্ট নাম্বার সেই ট্যাগটাকে ধরা ইন দিস কেস দ্য হোল ইনপুট ট্যাগ তাই না এরপর এই ট্যাগের ভ্যালুটাকে ধরা ডট ভ্যালু এইবার আপনি কোশ্চেন করেন ভাই আমি কেমনে করে ট্যাগটাকে ধরব ফাইন নাইস আনসার নাইস কোড ইন এন্টায়ার ইয়ার থেকে ট্যাগটা হ্যাঁ আচ্ছা ট্যাগটা ধরব কেমনে আইডি দিয়ে জাভাস্ক্রিপ্টে কিছু বিল্ট ইন ফাংশন আছে যার দ্বারা আসলে আমরা এই ট্যাগগুলোকে ধরতে পারব যদি আপনি আইডি ধরতে চান আপনি বলবেন গেট এলিমেন্ট বাই আইডি আইডি যদি আপনি ট্যাগ দিয়ে ধরতে চান গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ঠিক আছে আমরা কিন্তু আইডি দিয়ে ধরব আচ্ছা তো ইনপুট হ্যাঁ কিন্তু সেটা আমাদের বাজে প্রোগ্রামিং হয়ে যাবে তাহলে আমাদের স্পেসিফিকলি ধরতে হবে ফার্স্ট নাম্বারটাকে বুঝতে পারছেন কথা সো সবাই লেখেন ডকুমেন্ট ডট গেট এই দেখেন চলে আসছে আমার এখানে আপনাদের আসার কথা আরও কিছু আছে দেখেন বাই ক্লাস নেম বাই নেম বাই ট্যাগ নেম আরও আছে সেগুলো আমরা পরে আস্তে ধীরে দেখবো আপনারা দেখবেন এর প্যারামিটার কি দেখেন কাইন্ডলি লিমিট আইডি এখানে কোনটা ফার্স্ট নাম্বার তার টাইপ কি এখানে লিমিট আইডি যে দিব টাইপ কি এর কি বলা আছে রেসপন্সে তো কম কেন স্ক্রিন টাইপ আমরা কই থেকে পাচ্ছি বল এই যে উপরে বলা আছে এই যে এখানে দা ভিএস এর সেটিংস এর ব্যাপার এ দেখতে হবে সো এখানে কি দিব আমরা এবং একটা ভেরিয়েবল বানাবো সিমিলারলি সেকেন্ড নাম্বারটাকে ধরতে হবে এর দ্বারা আসলে কি করলাম ট্যাগ ধরলাম
করলাম ট্যাগ করছি, ভ্যালু কিন্তু এখনো ধরি নেই। দেখি কাজ করে কিনা। Excellent. সবাই হ্যাঁ এটা পরে দেখতেছি আমি, আগে এইটুকু আগে সবার আসুন। অ্যাটলিস্ট প্রায় সবার দু একজন ছাড়া কনকেট হয়ে আসছে, কেন? কারণ সে বাই ডিফল্ট এটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে। এটাকে কি করতে হবে? না 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 সামটা কনভার্ট করতে হবে বা পার্স করতে হবে। এখানে তো কনভার্ট ক্লাস নাই, এখানে পার্স করতে হবে। সবাই আমার সাথে দেখেন, এই যে এখানে পার্স ইন্ট নামে একটা মেথড আছে আই বড় হাতের, কিন্তু শুরু এইতো পার্স ইন্ট করেন। এবার দেখি বিশ আসছে, সুপার সিন করতে হবে। রাডা মিটিং ডিজাইন পার্স করবো, পার্স করবো আছে কিন্তু আইডি কি ছিল?
জানা আগে দিয়ে আপনার আমি একটু টেস্ট করে দিই, আমিও প্রোভাইড দিতে প্লিজ।